আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে একটি নতুন জবের সার্কুলার যেটি হলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় জাদুঘর, এবং এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। সঙ্গে থাকুন সবসময়, আর আমাদের চ্যানেলে অবশ্যই সব কিছু সঠিক তথ্যগুলো এখানে দেওয়া হয় যাতে আপনারা উপকৃত হন যেসব ভাইয়েরা চাকরির জন্য থাকেন। পাবলিশড হয়েছে এই চাকরিটি 11 এপ্রিল এবং আবেদন শুরু হয়েছে 12 এপ্রিলে, এবং অ্যাপ্লিকেশন শেষ লাইন শেষের ডে হলো 10 মে। এই হলো এটি মূল সার্কুলার। আর আপনি প্রবেশ করবেন কীভাবে, এখানে দেওয়াই রয়েছে bnm.telecom.com.bd লিখলে আপনি চলে আসবে। তারপরে হোমে এসে এরপর আপনি মানে আবেদনগুলো যে করবেন আপনি এটা একটু ভেরিফাই করবেন একদম গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে। কীভাবে, আপনার প্রথমটা ক্লিক করলে আমরা যাই ই করতে পারবো, দ্বিতীয়টা আপনি ক্লিক করার পরে আপনি তিনটি যেহেতু পদের এখানে বলা হয়েছে তিনটি পদে আপনি কোন পদে যাবেন, কোন পদে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আমরা প্রথমটা ক্লিক করে আপনাকে দেখাবো যাতে আপনার সুবিধার্থে। প্রথমটার মধ্যে আপনি ক্লিক করে আপনি নেক্সটে দিলে আপনার পরবর্তী স্টেপ চলে আসবে। তো এখানে আসলে আমরা যেই বিষয়টি করি, আমরা অনেকে করি যে এখনও তো সময় আছে, অপেক্ষা করি তারপরে শেষের দিকে আমরা গিয়ে আবেদন করবো, নেই না এই কাজটি করা যাবে না। যে বিষয়টি করতে হবে, আপনি যখন এই সার্কুলারগুলো আসবে প্রথম বা মিডিল টাইমে আপনি করে ফেলবেন যাতে আপনার ই হয়। যাই হোক, প্রথমটাতে আমরা আবেদন শুরু করছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে বলতেছে প্রিমিয়াম মেম্বার্স আছে কিনা, ইয়াস হলে ইয়াস, আমরা যেহেতু নো নো দিব, নো দিয়ে ওকে দিব। তারপর অ্যাপ্লিকেশন নেম, প্রথম যেহেতু ইংলিশে বলা হয়েছে আমরা ইংলিশে আমাদের যারা অ্যাপ্লিকেশন যে আবেদন করবেন অর্থাৎ যার এই জবটির জন্য আবেদন করবেন তার নামটি দেবেন ইংলিশে। এরপর বাংলাতে দেওয়া আছে বাংলা, বাবা মা সেম সিস্টেম। এরপরে আপনার বলা হয়েছে প্রথম হলো তারিখ, প্রথম হলো ডেট অফ বার্থ যেটা, মাস দিন তারপর ইয়ার। এরপর আপনি কোন ধর্মের, আপনি মুসলিম না ইসলাম আপনি কিনা এরপর দেখবেন। এরপর আপনার জেন্ডার, ফিমেল না মেল, এগুলো সিলেক্ট করবেন। ন্যাশনালিটি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো, ইয়েস দিয়ে আপনি পরিপূর্ণটা করে দিবেন। ডেট সেম ডেট অফ বার্থ, যেমন আমি নো, আমি নো দিলাম, আর কিছু উল্লেখ করতে হবে না। ইয়েস দিলে অবশ্যই আমি কোডগুলো দিতে হবে। তারপর হলো আপনি বিবাহিত না অবিবাহিত, ম্যারিড স্টেট যেটা। তারপর আপনার কনফার্ম মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বার দুইটাই যদি আপনার অ্যাকুরেট থাকে অ্যাকুরেট দেবেন যাতে SMS এবং আপনার ইনফরমেশনগুলো যাতে আসে ঠিকঠাক মতো করে, এরকম একটি খোলা বা নেটওয়ার্ক ভালো আছে এরকম অবশ্যই দেবেন। তারপর আপনার কোনো কোড আছে কি না, যেমন বিভিন্ন ধরনের কোটা রয়েছে, যোদ্ধা, মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, বিভিন্ন ধরনের। আপনার যেহেতু নন কোটা, নন কোটা দিবেন, থাকলে কোটা সিলেক্ট করে দেবেন। এরপরে ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি কোনো গভর্নমেন্ট বা কোনো কোনো হোল্ডারে আপনি জব করেন কিনা বর্তমানে, রানিং আছেন কিনা, থাকলে ইয়েস দেবেন, না থাকলে নন দেবেন। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে দেখেন কেয়ার অফ দেওয়া আছে, কেয়ার অফের মধ্যে আপনি ভাই দিতে পারেন, আপনার বাবা দিতে পারেন, বা মা নাম দিতে পারেন দিবেন। এবং ভিলেজ, ভিলেজের ঠিকানা দিবেন অর্থাৎ গ্রাম যেটা। এরপর আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা, তারপর হলো থানা, তারপর হলো পোস্ট অফিসের নেম, তারপরে পোস্ট কোড দিয়ে দেবেন। যদি উভয়টা একই হয় তাহলে টিক দিয়ে দিলে আপনার উভয়টা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আমরা SSC যে আপনার শিক্ষা যোগ্যতা এটা দেখবেন, আপনার যদি মাদ্রাসা হয় তাহলে দাখিল দিবেন, মাদ্রাসা না হলে SSC দিবেন, যারা কলেজ ভোকেশনাল হলে ভোকেশনাল, এইভাবে ফিল আপ করবেন। তারপর রোল নাম্বার, আপনার যে রোল নাম্বারটি রয়েছে এক্স্যাক্টলি দিবেন, অবশ্যই যাচাই বাছাই করে পূরণ করবেন। যেহেতু আমরা সিলেট দেখতে পাচ্ছি না, আমরা একটা দাখিল দিয়ে আমরা করি, দাখিল যারা মাদ্রাসা লেভেল তারা অবশ্যই হিউম্যানিটিস দিবেন, যারা কলেজ থেকে দিবেন SSC থেকে দিবেন তারা জেনারেল দিবেন, এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপরে হলো আপনার বোর্ড, মাদ্রাসা যারা তাদের মাদ্রাসা বোর্ড একটি মাদ্রাসা লেখা থাকবে, আর অন্য বোর্ডে যারা তারা দিবেন। আর রেজাল্ট হলো যেহেতু আউট অফ 5, তাহলে 5 পয়েন্টের মধ্যে আপনি কত পয়েন্ট পাইছেন পয়েন্টটা উল্লেখ করে দেবেন। তারপরে আপনি কোন বছরে পাস করছেন, সেম SSCটা আপনি পূরণ করবেন। তারপরে গ্রাজুয়েশনটা সেম সিস্টেম পূরণ করবেন, অবশ্যই গ্রাজুয়েশনে খেয়াল রাখতে হবে আপনার ডিউরেশন হলো 4 বছর, আর রেজাল্ট পয়েন্ট হলো 4.5, মাস্টার্সটা এভাবে টিক দিয়ে পূরণ করে। এরপর আপনার এখানে যে ইমোজিগুলো দেখতে পাচ্ছেন ক্যাপিটাল হলো ক্যাপিটাল, সেমভাবে পূরণ করে টিক দিয়ে সাবমিট দিয়ে দেবেন, আপনার হয়ে যাবে। এরপর আপনার পেমেন্ট সিস্টেমের অপশনে আসবে, আমরা প্রবেশ করতেছি মানে গভর্নমেন্ট যে সার্কুলারটা বৈধ কিনা বা অ্যাকুরেট আছে কিনা এটা আমরা একটু যাচাই করি। এই যে চলে আসছে গভর্নমেন্টের তিনটি জব, এবং দেখতে পাচ্ছেন কোন পদ, প্রথম সারিতে হলো পদগুলো, তারপর দ্বিতীয় সারি কতজন সংখ্যা নেবে, তৃতীয় নম্বর হলো কত বছর বয়সের মধ্যে হতে হবে, তারপরে শিক্ষা যোগ্যতা, তারপর হলো কোন কোন জেলা, ওই যেহেতু দিছে উপরে যা যা জেলার কথা বলা হয়েছে দ্বিতীয়টা ওই দ্বারা তাই বোঝাচ্ছে। তো এইভাবেই মূলত চাকরি করে। এরপরে পেমেন্ট সিস্টেম কীভাবে দিতে হবে, এখানে কিছু ডেমো রয়েছে।